ওকে, আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি। নেফোস, বলতে পারছি ওকে, বলতে পারতেছি না। হ্যাঁ আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি, আপনি এবার শেয়ার করতে পারেন, স্ক্রিন শেয়ার করতে পারেন আপনি এ টু জেড। আমি ডেলে আসি। হ্যাঁ ওকে, উনি এ টু জেড বুঝাবে, এর মধ্যে যদি কারো প্রশ্ন থাকে উনি অ্যান্সার করবে, যে কোনটা বুঝে না কোনটা কেন করলো, কারো যদি প্রশ্ন থাকে বা আমিও প্রশ্ন করব সেক্ষেত্রে উনি অ্যান্সার দিবেন। জি আপনি শুরু করুন। প্রজেক্ট হলো একটা ল্যাপটপ নিয়ে ডেল কোম্পানির, সেজন্য ক্যাম্পেইন নেম দিলাম ডেল। অতঃপর এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি সেটা আমার প্রয়োজন নেই, আমার এটা বাইং ট্যাগ এটা না, ক্যাম্পেইন অবজেক্টিভ থাকবে আমার ট্রাফিক। কারণ কি, আমার এই যে আমার এই যে ওয়েবসাইটে প্রোডাক্টটা পারচেজ করবে সেজন্য আমি অবজেক্টিভ ট্রাফিক দিয়েছি। অতঃপর এই পেজেস তো আমার এভিডেন্স আমার অ্যাড রান করার পর করতে পারবে, তার আগে করতে পারবো না। যার আমি নেক্সটে চলে গেলাম, এখানে অ্যাড সেট নিয়ে এখানে ডিল দিয়ে দিলাম। এটা ইচ্ছা যে কোনো দেওয়া যায় ট্রাফিক ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে নিবো সেজন্য আমি ওয়েবসাইট দিয়েছি। অফার তো আমার প্রয়োজন নেই, ডেলি বাজেট একটা নির্দিষ্ট বাজেট দিয়ে দিলাম। আমার একটা বাজেট এটা অটো সেট ছিল সেজন্য এটা আসছে, মোরের মধ্যে কিছু নেই। জি এই জায়গায় আমি একটু বলবো, আপনার এই যে বাজেটটা আপনারটা বিডিটিতে আসছে, আপনারা সবাই ইউএস এ করবেন, ইউএস এ দিয়ে করবেন, ডলার দিয়ে করবেন, এটা বিডিটিতে দেওয়া। যখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন সেক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজারটা, সেক্ষেত্রে যদি আপনি ইউএস দিয়ে ইউএস ডলার দেন তাহলে এক্ষেত্রে এখানে ডলার শো করবে। তো উনি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় হয়তো বাংলাদেশ টাইম জোন বা বাংলাদেশ কারেন্সি সিলেক্ট করেছে, কারণ এখানে বিডিটি আসছে। জি ধন্যবাদ, হ্যাঁ আপনি কন্টিনিউ করুন। আমার 18 থেকে 34 ধর মান, কারণ হলো আমি এটা রিসার্চ করে দেখেছিলাম যে দেখে যাচ্ছি ফিল্টার। আমি এখানে দিয়েছিলাম যে লোকেশন বাংলাদেশ, এজটা 18 থেকে 65 প্লাস ছিল। দেন ইন্টারেস্ট আমি দিয়েছিলাম যে ডেল ল্যাপটপ, রেজাল্ট আসছিল যে 73.6% হলো ম্যাথ ইন্টারেস্ট হলো এটার প্রতি। সেজন্য আমার যে এজটা ছিল 18 থেকে 35 থেকে 44, সেটা আমি সেজন্য ভালো অডিয়েন্স পাওয়ার জন্য আমি 18 থেকে 34 দিছি। কারণ কি, 35 থেকে 44 একটা অডিয়েন্সটা কম থাকে, সেজন্য আমি 18 থেকে 34 পর্যন্ত দিয়েছি। ঠিক আছে, এখানে সেজন্য এটা দিলাম। দেন এখানে যে ডিটেল টার্গেটিং, আমি টার্গেট করেছি শুধু মেয়েদের, কারণ কি এখানে আমার বেশিরভাগ 73.6% হলো মেন ছিল, সেজন্য আমি টার্গেটটা আমি মেনদের উপরই করতেছি। আর অনলাইনে মহিলারা একটু কম মানে কেনাকাটা করে, সেজন্য আমি মেন দিয়েছি। আর এখানে ডিজিটাল টার্গেটিং, ডিজিটাল টার্গেটিং এখানে দেখলাম যে নিচে যে টার্গেটিং যে ডিজিটাল টার্গেটিং দেখলাম যে টপ পেজ, এখানে অনেকেই অনেক পেজের সাথে যুক্ত আছে। তারা মূলত অনেকে ল্যাপটপ পছন্দ করে বা কোন কোম্পানি পছন্দ করে, সেজন্য তারা সাজেস্ট হিসেবে এখানে আমার পেজগুলো চলে আসছে। সেজন্য আমি যে পেজগুলোকে আমি টার্গেট করেছি, এই যে রবি বাংলালিংক বিজনেস ওনার তাদেরকে করেছি, প্রথম আলো রবি, তারপরে স্টুডেন্টরা অনেকে ল্যাপটপ কেনে সেজন্য আমি করেছি। ঠিক আছে, দেন এখানে কস্ট কন্ট্রোল তো নেই, দেন একটু দেন নেক্সট। এখানে অ্যাড নিয়ে আমি যেকোনো একটা দিতে পারি, আমি দিতে ডেল দিছি ডেল। আমার পেজ সিলেক্ট করেছি, পেজ আমার এখানে কয়েকটা পেজ আছে, সেজন্য আমি এখান থেকে শিক্ষাঙ্গনটা সিলেক্ট করেছি। আর আমার এই পেজে আমার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, সেজন্য এটা থাক দরকার নেই, আমার অ্যাড সেট আপ দরকার নেই। দেন এই ফরম্যাট সিঙ্গেল ইমেজ অ্যান্ড ভিডিও, আমি তো একাধিক প্রোডাক্ট দিইনি, আমি তো জাস্ট একটা সিলেক্ট করে অ্যাড করছি, সেজন্য আমি জাস্ট একটা পোস্ট করেছি, সিঙ্গেল ইমেজ ইউজ করছি। দেন নিচে আসলে এখানে এখানে
ছবি তো এখানে মিডিয়াতে আমার ছবি দেওয়ার জন্য অপশন ছিল, সেখানে আমি ছবি দিয়েছি। প্রাইমারি টেক্সটটা আমি দুইটা দুই পাশে দুইটা ফায়ার ইমোজি দিয়ে মাঝখানে আমার ওই প্রোডাক্টটার নাম দিয়ে দিয়েছি, মানে প্রোডাক্টটার মডেল নাম্বারটা একটু সুন্দর দেওয়ার জন্য দুই পাশে দুইটা ফায়ার ইমোজি দিয়েছি। আর হেডলাইনে পাঁচটা স্টার দিয়েছি, যাতে এখানে একটু দেখতে অনেক সুন্দর হয় যে এখানে পাঁচটি স্টার চলে আসছে। আর কল অ্যাকশন এটা আমি দিয়েছি সব না, কারণ কি এটা এলিং থেকে তারা কিনবে, সেজন্য আমি এটা সহজ করার জন্য সেজন্য স্বপ্নও দিয়েছি। একটু দিকে আমার কাজ আপাতত তুমি অসংখ্য ধন্যবাদ সাব্বির। আমরা দেখতে পাচ্ছি যে আপনার অ্যাড প্রিভিউটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর হয়েছে। কিন্তু আপনি চাইলে এখানে ছোট্ট একটা ডিসক্রিপশন দিচ্ছেন, আপনি চাইলে আরেকটু ডিটেল দিতে পারতেন। হ্যাঁ, আরেকটু ডিটেল দিলে হয়তো বা আরেকটু বাড়ায় দিলে, ডিসক্রিপশনটা একটু বাড়ায় দিলে আর সুন্দর। হ্যাঁ, ও আপনি ডিসক্রিপশন দেন না, এটা জাস্ট হেডলাইনটা শো করছে এখানে, তো এখানে দিতে পারতেন। আর হ্যাঁ, অনেকের প্রবলেম হচ্ছিল যে প্রোডাক্ট লিংক দেওয়ার পর প্রোডাক্টের এই জায়গায় প্রোডাক্টটা অটোমেটিক্যালি আসে নাই। এটা মূলত কেন আসে নাই আমি একটু বলি। এটা আসে নাই যে অনেক সময়ে আমরা হচ্ছে এটাতে, কিন্তু আপনারা খেয়াল করছেন, আপনারা যে প্রোডাক্টের দিয়ে করতেছেন ওই প্রোডাক্টের ডোমেনটা কিন্তু আমাদের আপনার বিজনেসম্যানদের ভেরিফাই করা নাই বা পিক্সেলটা সেট আপ করা নাই, সেক্ষেত্রে ট্র্যাকিং করতে পারতেছেন না। অনেকগুলা করতে পারে, অনেকগুলা করতে পারে না, ওইভাবে পিক্সেল সেট আপ না করলে। সেজন্য অনেক ওয়েবসাইটে যাদের সিকিউরিটি হাই সিকিউরিটি যাদের ওয়েবসাইটে, তাদেরটা অটোমেটিক্যালি প্রোডাক্ট লিংক দিলে আসে না, কারণ এখানে ডোমেন ভেরিফাই নাই প্লাস পিক্সেল সেট আপ নাই। ঠিক আছে, এই কারণে হচ্ছে এই প্রবলেমটা হয়। কোনো সমস্যা নাই, আপনাদের যখন ক্লায়েন্ট দিবে তখন ডোমেন ভেরিফাই করলে প্রোডাক্টের লিংক বা প্রোডাক্টের ডিসক্রিপশন অটোমেটিক্যালি এখানে আসবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। ঠিক আছে, আর পরবর্তীতে দেখি আমি আরেকজনকে বলবো এভাবে একটু উপস্থাপনা করতে। আরাফাত হোসেন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? সারাফাত ভাই আমাকে বলছেন? জি জি, সরি, সারাফাত হোসেন, আপনি কি এই প্র্যাকটিস করছেন? জি ভাই প্র্যাকটিস করছি। আপনাকে জি, আপনি কি? জি জি, আমি দেখেছিলাম। হ্যাঁ, আপনি স্ক্রিন রেকর্ড দিয়েছিলেন। এখন আপনাকে যদি আপনি ফার্স্ট লাস্ট কিভাবে করছেন, কেন করলেন, হ্যাঁ যদি একটু উপস্থাপনা করতে পারতেন তাহলে আমি আপনাকে ঘুষ দিচ্ছি। আপনি কি করতে পারবেন? আমি উপস্থাপনায় খুব একটা ভালো না, তবে চেষ্টা করতে পারি আর কি। জি জি, আপনি আপনার একদম নিজের মতো করে বলবেন, এখানে এমন না যে প্রফেশনালি আপনি কোনো জবের ইন্টারভিউ দিচ্ছেন, ওই টাইপের না। আপনি আপনার কেন করলেন জাস্ট এতটুকু আপনার মনে, মানে যেভাবে সুবিধায় বলবেন। আমি আপনাকে হোস্ট করে দিয়েছি, আপনি স্ক্রিন শেয়ার করে কাইন্ডলি একটু দেখাবেন যে কতটুকু করলেন, কোন প্রোডাক্ট নিয়ে আপনি মূলত করলেন। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ভাই? জি দেখা যাচ্ছে। তো আমি ফার্স্টে আমার নেক্সট চুজ করেছি হেডফোন নিয়ে। আমি চিন্তা করলাম যে হেডফোন নিয়ে আমি একটা অ্যাড রান করবো আর কি। তো আমার এখানে আমি এখানে ওয়েবসাইট দিয়েছি, কারণ ওয়েবসাইট থেকে আমি মানে আমি চাই যে আমার ইগুলা মানে আমার ট্রাফিক গুলা ওয়েবসাইট থেকে আমার একটা দেখুক আর কি। এখানে অ্যাড এর ডেট সেট করছি এরকম 7 দিনের মতো এখানে। আর নেক্সটে আমি এখানে এই যে ইয়ার চুজ করছি 18 থেকে 65, কারণ আমি যে হেডফোনের এটা করছি এটা হলো ইউএস এর জন্য। ইউএসএ তে আপনার আমি ওই যে অডিয়েন্স রিসার্চ করে দেখলাম 18 থেকে 65 মানে 65 বছরের ছেলে এবং মেয়ে উভয়ে আপনার এই যে 18 থেকে 65 বছরের যারা আছে হেডফোন পুরাই করে বা হেডফোনে ইন্টারেস্টেড। তো আমি 18 থেকে 65 ফিলার চুজ করছি। দেন জেন্ডার জেন্ডার চুজ করছি অল, মানে ছেলে এবং মেয়ে উভয়ই এটাতে ইন্টারেস্টেড। তো নেক্সট এটা ম্যানুয়াল করে দিচ্ছি। আর জি জি, আপনি একটু উপরই করবেন, আমি এই জায়গায় একটু ধরি আপনাকে একটু সংশোধন করি। আপনি বলতেছিলেন যে ইউএস এর এজটা হচ্ছে 18 থেকে 65 ইন্টারেস্ট, তাই তো? জি। তো এখানে আপনি দেখেন নিচে দিয়ে ইন্টারেস্ট টার্গেটিং করছেন দারাজ অনলাইন শপ, ওকে, কিন্তু দারাজ কিন্তু ইউএসএ নাই। আপনাকে এই জিনিসটা খেয়াল করতে হবে। হ্যাঁ, দারাজ কিন্তু ইউএসএ নাই। আমি জাস্ট আপনার পারপাসে
সারা কথা শুন, আপনি একটু অ্যাপ্রুভ করবেন, দুই একজন জয়েন দিচ্ছে, আপনি হোস্ট তো, আপনি একটু অ্যাপ্রুভ করবেন কাইন্ডলি। আপনি দেখেন আপনার রিতে অ্যাডমিট। আচ্ছা ওকে জি, পার্টিসিপেন্ট, হ্যাঁ পার্টিসিপেন্টে গিয়ে অ্যাডমিট করে দেন। ওকে ঠিক আছে। তো এখানে যে বিষয়টা আমি বলতেছিলাম, এখানে আপনি দারাজ অনলাইন শপ দিয়েছেন, দেখেন এটা কিন্তু আমি বাংলাদেশে করেছি, এ কারণে আমরা দারাজ দিয়েছি। এখন ইউএসএ আপনাকে টার্গেট, আপনি আলিবাবা ডট কম ফাইন টার্গেট করেছেন, ফেসবুক এটা এটা বাদ দিবেন, ফেসবুক কোনো ইন্টারেস্ট বা টার্গেটিং এর মধ্যে পড়ে না, এটা বাদ দিবেন। এটা আস্তে আস্তে হয়ে যাবে অটোমেটিকলি। মিউজিক অর সং, হ্যাঁ আপনি যে তিনটা ভালো করেছেন, হেডফোনস, ইলেকট্রনিক মিউজিক, মিউজিক অর সং, এই তিনটা বেস্ট কিওয়ার্ড বা টার্গেটিং ইন্টারেস্ট, ঠিক আছে। কিন্তু এই জায়গায় একটু খেয়াল রাখবেন, যেই দেশে যে কান্ট্রির পপুলারিটি, আপনি কিন্তু এই জায়গায় আর একটু ডিটেলে দিতে পারতেন। আমি বলছিলাম মিনিমাম 10টা আপনার টার্গেট করবেন। আপনারা অবশ্যই এখানে, এর আগে সাব্বির হোসেন দেখাইছে ল্যাপটপ, আপনারা কিন্তু চাইলে স্টুডেন্ট সিলেক্ট করতে পারতেন, যারা স্টুডেন্ট হ্যাঁ তারা কিন্তু মূলত ল্যাপটপ বা হেডফোন ইউজ করতে পারে, যারা টিচার টিচারদেরও আপনি টার্গেট করতে পারবেন। আর ল্যাপটপের ক্ষেত্রে কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্টদের টার্গেট করতে পারেন। তো এই বিষয়গুলো আর একটু অপটিমাইজ করলে আপনারা হয়তো ইনশাল্লাহ আরো এক্সপার্ট হবেন। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ওকে আপনি কন্টিনিউ করেন। জি হ্যাঁ, আর ফেসবুকের বিষয়টা, বা ফেসবুকে দেখলাম হিউজ একটা অ্যামাউন্ট আপনার ইন্টারেস্টেড, তো এটাকে মানে বাদ দেওয়া বা না নেওয়ার কারণটা একটু জানতে চাচ্ছিলাম। না ফেসবুক তো আমরা তো মার্কেটিং ই করতেছি ফেসবুকে, আর ফেসবুক তো অনেক বেশি হবে, এই কারণে যে যারা ইউজার তারাই তো ইন্টারেস্টেড, মানে তাদেরটাই তো নিবে তাই না? ফেসবুকে তো মিলিয়ন মিলিয়ন ইউজার, সো এই ক্ষেত্রে ফেসবুকটা নেওয়া, বা ফেসবুকটা কোনো টার্গেটিং বা ইন্টারেস্ট হতে পারে না। হ্যাঁ এটা একটা প্ল্যাটফর্ম, আমার ওইটা ভেবে দিছিলাম যে যারা ফেসবুক ইউজ করে সবার কাছে পৌঁছাবে, মানে হিউজ একটা অ্যামাউন্ট। না 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 না, আমাদের তো সবার কাছে পৌঁছানোটা না, আমাদের যাদের দরকার তাদের কাছে পৌঁছানো, এটাই সবার কাছে পৌঁছালে তো আপনার অ্যামাউন্টটা ক্লিক করলে শুধু শুধু লস হবে, যাদের টার্গেটেড সেই ক্ষেত্রে সেলটা বেশি আসবে। জি কন্টিনিউ করেন। তো এখানে আমি এই অডিয়েন্স নেটওয়ার্কটা বাদ দিয়ে দিছি, তারপরে এখানে আর এখানে তেমন কিছু নাই নেক্সটে। আমার অ্যাড নেম হলো হেডফোন, আর এখানে ফেসবুক পেজ না দেই নাই মেবি। তো এখানে ক্যারাজলটা অ্যাড করছি, কারণ আমি ক্যারাজল অ্যাড দিব আর কি, ক্যারাজল সিস্টেমে। আর দেন এখানে আমার অপশন ছিল যে লিংক দেওয়ার, তো আমি দারাজ থেকে লিংক এনে এখানে জাস্ট পেস্ট করছি, তারপরে এখানে মেবি 10টার মতো লিংক দিছি আর কি। তারপর একটা আপনি আরেকটু উপরে যান, আপনি আরেকটু উপরে, আমি দেখাই আরেকটু উপরে, যে ক্যারাজলের উপরে দেখেন আপনি ওয়েবসাইট ইউআরএল, এখানে শুধু ওয়েবসাইট এর ইউআরএল টা দিবেন, এই যে বাকি প্রোডাক্ট লিংক একটু কেটে দিবেন, শুধু ডট কম পর্যন্ত দিবেন আপনি। ক্যারাজলের আরেকটু নিচে, আরেকটু নিচে ওয়েবসাইট লিংক দেখেন, এটা দিছি ওয়েবসাইট। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে। ওকে আবার একটু নিচে যান, তো এখান থেকে মেবি 10টা। জি ভাই জি, আপনি কন্টিনিউ করেন। তো এখান থেকে আমি 10টা প্রোডাক্ট দিয়েছি, দেন প্রোডাক্ট গুলার ওভারভিউ হলো এটা। আমি ওইখানে এখানে একটা এমনি প্রোডাক্টের নেমের এখানে একটা ডিসক্রিপশন দিয়েছিলাম, আর এখানে তো প্রোডাক্ট নেমটা দারাজ থেকে চলে আসছে, আর এখানে 5 স্টার দিয়েছি এবং 5/5 দিয়েছি, এটা জাস্ট রেটিং এর জন্য, রেটিং বোঝানোর জন্য। হ্যাঁ জি জি বুঝতে পেরেছি, অনেক সুন্দর হয়েছে। আপনি তবে ডিসক্রিপশনে যদি ইমোজি, ফায়ার ইমোজি বা একটু এই টাইপের কিছু ইউজ করতেন আর একটু চমৎকার হইতো। এনজয় ইউর মিউজিক, হ্যাঁ আপনার ডিসক্রিপশনটাও আমার ভালো লাগছে। জি কাইন্ডলি একটু মিউট করে নেবেন। আসলে আমি ইমোজি আমি ইউজ করতে বুঝি না তো, তবে নেক্সট টাইম চেষ্টা করবো খুব সুন্দর সুন্দর ইমোজি ইউজ করার আর কি। ওকে 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 ঠিক আছে। আর আপনি একটু অ্যাডমিট করে নেবেন পার্টিসিপেন্টকে আপনি যেহেতু। ওকে অসংখ্য ধন্যবাদ, আপনার এটা খুবই সুন্দর হয়েছে, কাইন্ডলি আমাকে একটু হোস্ট দিয়ে দিবেন। আচ্ছা ওকে, হোস্ট দিব কেমনে ভাই বুঝতেছি না তো। আপনি স্ক্রিন স্ক্রিনশটটা অফ করেন আপনি। আচ্ছা ওকে।
জি, তো আমি ঠিক আছে হয়েছে। এখন আমি আর কে আমি এবার দেখি আমি আরেকজনকে বলবো এভাবে উপস্থাপনা করতে। মোহাম্মদ নোমান, আপনি কি আসছেন? আসি, কিন্তু আমার একটা সমস্যা হয়েছে। আমার ওই বিজনেস সিটিং এ ঢুকলে ফেসবুকে মানে একটা কোড চাই, কোড বলতে আমার নাম্বার একটা কোড আসে, না হলে হয় না, এটাই সমস্যা, বুঝতেছি না। আপনার ভেরিফিকেশন অন করা, এটা কোনো ভয়ের কোনো টেনশন নাই, আপনি স্ক্রিন শেয়ার না আমি হোস্ট দিচ্ছি, আপনি আচ্ছা ঠিক জি আছে, ভেরিফিকেশন অফ অফ ওই করছিলাম, কিন্তু ওইটা ছাড়া হবে না, মানে অফ 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 করা ছাড়া হবে না নাকি? না হবে না। আমি একটু বলি, হ্যাঁ আমি আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই, খুব গুরুত্বপূর্ণ। বাইরের দেশ থেকে যখন আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিবে, বা যদি অনেক বেশিরভাগ ক্লায়েন্ট কি করে, তাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড নাম্বার দিয়ে দেয়। যেমন একটা ইউএস হ্যাঁ ক্লায়েন্ট হ্যাঁ যদি আপনাকে ফেসবুক আইডি আর পাসওয়ার্ড দিয়ে দেয়, ওইটা কিন্তু ইউএস সার্ভার থেকে চালাইছে আইডিটা, আর আমরা চালাই বাংলাদেশ সার্ভার থেকে, আমাদের সার্ভার কিন্তু চেঞ্জ। তো অনেক সময় কি হয়, ওই ইউএস টা যখন আমরা বাংলাদেশে বা আমাদের পিসিতে বাংলাদেশ সার্ভার থেকে তো লগ ইন হয়, যখন লগ ইন করি সাথে সাথে বিজনেস ম্যানেজার রেস্ট্রিকশন করে দেয়। হ্যাঁ, তবে অবশ্যই আপনারা মেক শিওর করে নেবেন, ওই ক্লায়েন্টকে বলে নেবেন যেন টু ফ্যাক্টরটা অন করে দেয়। যদি টু ফ্যাক্টরটা অন করে দেয়, আমরা বাংলাদেশ থেকে ওই করে ওই টু ফ্যাক্টরের মাধ্যমে আমরা যখন লগ ইন করতে যাবো, তখন টু ফ্যাক্টর কোড যাবে ক্লায়েন্টের কাছে, ওই কোডটা দিয়ে আপনার লগ ইন করতে হবে। মানে ক্লায়েন্টকে বলবেন হ্যাঁ, টু আমার ফ্যাক্টর ওই অন করে সেম দিতে। ওই রকম আছে, টু ফ্যাক্টর আছে। জি জি, কারণ হ্যাঁ টু ফ্যাক্টরটা অনেক সময় টু ফ্যাক্টরের কারণে এই বিজনেস ম্যানেজার রেস্ট্রিকশন খায়, তো এটা একটু মনে রাখবেন। ঠিক আছে, আমি আপনাকে খোঁজ দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করেন, এটা কোনো প্রবলেম না, এটা সমস্যা নেই, আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করুন। দেখা যাইতেছে? জি জি, আপনি শুরু করেন, গেট স্টার্ট শুরু করেন। আমি এটা করছিলাম কিন্তু বারবার মানে আসে, তো বিরক্ত লাগতেছে, মানে অফ করে দিই। জি, আপনি এটা অফ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি এখন লগ ইন করেন, এটা পরে আমি অফ করে দিচ্ছি আপনাকে। কোডই তো আসে না, আসে না। কোড তো আসতেছে না। ওকে, আমি একটু ওয়েট করে দেখি। আপনারা সবসময় অ্যাপস ইউজ করবেন, নাম্বার ইউজ না করে, এই যে টু ফ্যাক্টর এটা অথেন্টিকেশন যে একটা অ্যাপস আছে, হ্যাঁ হ্যাঁ ওই অ্যাপসটা ইউজ করতে পারেন, ওই অ্যাপটা ইনস্টল করে নেবেন, করে দেন কিউআরটা স্ক্যান করলে অটোমেটিকলি কোড ওইখানে শো করে। নাম্বারের ক্ষেত্রে অনেক সময় কোড আসে না, এই প্রবলেমটা হয়। আচ্ছা, যাক, এই প্রবলেমটা স্যার কি আপনি প্র্যাকটিস করতে পারছিলেন? হ্যাঁ, এটা করছি, মানে ওই আমি আবার অফ করি তো, এই জন্য আবার অন করা লাগে, মানে টু ফ্যাক্টর, মানে এই জি আইডি জি, অন্য বুঝতে জনের তো। পারছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আপনি ই করেন, আপনাকে আপনি স্ক্রিনশট দিবেন আমাকে, এটা প্রিভিউটার স্ক্রিনশট দিবেন, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেবেন, তাহলে আমরা একটু আজ অন্য টপিক, আপনি একটু স্ক্রিনশটটা অফ করেন। ঠিক আছে, তো দেখি আমরা আর কাউকে নিতে পারি কিনা। মোহাম্মদ রশিদ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু আমার ওইগুলো রেডি না এখনো, আমি ভিডিও গুলো দেখতেছি, রেডি এখনো না? কন্টিনিউ শুরু করিনি। আচ্ছা আচ্ছা ঠিক, ওকে ঠিক আছে। তো যাই হোক, আমরা দেখলাম আজকে, আর দেখবো না, আর যারা বাকি আছেন তারা আমাকে জাস্ট প্রিভিউটা দিবেন, দেখবো আমি ডিসক্রিপশনটা কি আছে আর টার্গেটিং এর স্ক্রিনশটটা দিবেন। তো ঠিক আছে, আমরা দেখলাম, খুব ভালো করেছেন আপনারা, আমার ভালো আচ্ছা, লাগলো আমার আসলে ফুল আপনারা স্ক্রিন প্র্যাকটিস আসতেছে না। করছেন। আপনি স্ক্রিনশটটা অফ করুন, আপনি একটু স্ক্রিনশটটা অফ করুন, আপনি আমাকে পরে টার্গেটিং এর হ্যাঁ স্ক্রিনশটটা হয়েছে, আর প্রিভিউটা স্ক্রিনশটটা আমাকে ইনবক্সে বা গ্রুপে দিবেন। যাই হোক, সাব্বির, সারাফাত হোসেন, তারপর তারা দুজন খুব ভালো করছে, যারা বাকি আছেন তারা করবেন। আসলে এই যে আমরা শিখলাম, হ্যাঁ এই জিনিসটাই কিন্তু আমি বারবার বলি, এই যে আমরা শিখলাম, এতটুকু যে আজকে শিখলাম না,
এই জিনিসটাই কিন্তু অন্যান্য আইটি ইনস্টিটিউশন যাই বলেন কোর্স বলেন কিনে শিখতে হয় এই জিনিসটাই, ঠিক আছে? আপনারা কিন্তু এখন প্রপার যারা পারছেন তারা কিন্তু ফেসবুক মার্কেটিং খুব হয়ে মানে ফেসবুক মার্কেটিং করতে পারেন আশা করি, বা অনেক কিছুই কিন্তু জানলেন আসলে আমাদের কয়েকটা ক্লাসের মাধ্যমে। তো এখন অব্দি যদি কারো আমি আমি বারবার বলি আপনারা কাজ করার সময় বিভিন্ন প্রবলেম করবেন, প্রবলেম ফেস করবেন, ফেসবুকে নতুন নতুন আপডেট আসবে, যে বিষয়গুলো আপডেট আসবে আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের নিয়ে ক্লাস করবো, যেন ফেসবুক কোনো আপডেট আনলে ওই আপডেট বিষয়টাকে নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেন আপনাদের ভবিষ্যতে কোনো কাজ করতে সমস্যা না হয়। তো নেক্সট ক্লাসে আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি 8 জন আছি আমরা, জানি না আসলে বাকিরা ইউটিউব থেকে করতেছে কিনা বা ফ্রি বলে অবহেলা করতেছে কিনা, যাই হোক এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। আসলে সবচেয়ে বড় কথা হলো ফ্রি আর পেইড না, শেখার আগ্রহটা থাকতে হবে অনেক। তো অনেক ফ্রিল্যান্সার আছে যারা ইউটিউব এবং ফেসবুক থেকে শিখে অনেক স্কিল হয়ে গেছে, শুধু ফেসবুক আসলে আমাদের সবচেয়ে বন্ধু বড় বন্ধু মনে করতে হবে ফেসবুক আর ইউটিউব, শিখার মাধ্যম তৈরি করতে হবে। আর অবশ্যই এরকম লাইভ ক্লাস যদি কেউ আপনাদের ফ্রি কোর্স করায় এই সুযোগ কখনো মিস করবেন না, হ্যাঁ, কারণ এই সুযোগ সব সবাই দেয় না, সব সময় দেয় না। এখন ব্যাঙের ছাতার মতো অলিতে গলিতে আইটি ইনস্টিটিউশন গুলো আছে, হ্যাঁ, আবার অনেক অনেক আইটি ইনস্টিটিউশন দালালিও করায় যেটাকে বাংলায় বলা চলে, যেমন আপনার কাছ থেকে একটা ফি নিয়ে তাদের ভর্তি করাবে, আপনাকে বলবো আপনি যদি আরেকজন স্টুডেন্ট আসেন আপনাকে কমিশন দেবে, ওইটাকে ওরা ফ্রিল্যান্সিং নামে চালাইতেছে। আসলে এটা খুবই দুঃখজনক। তো যাই হোক, আমরা অন্যদের কথা বাদ দিয়ে আমরা নিজেদের মানে এটার ভুক্তভোগী আমি ছিলাম। জি জি, এরকম অনেক আছে, আপনি না শুধু আপনি না, এরকম অনেক আছে, হ্যাঁ, আমি বিভিন্ন গ্রুপে দেখি। তো জি জি জি, এরকম অনেক কাজ। তো যেটা বলতেছিলাম সেটা হলো এরকম মিস করবেন, আর ক্লাস গুলো যেহেতু ইউটিউবে দেওয়া আছে আপনার কোনো বিষয় যদি প্রবলেম হয় এতদিন যা শিখছি সেই বিষয়গুলো সাথে সাথে আপনার আপনার চ্যানেলে গিয়ে দেখে নেবেন, যদি চ্যানেলে বুঝতে অসুবিধা আমি তো আছি, আমি দরকার আমি তো বলি বারবার আপনাকে জুমে, বা আমার আমি এই পর্যন্ত অনেকেই আমাকে পার্সোনাল ইনবক্সে এসে জুম প্রবলেম পড়ছে আমি জুমে গিয়ে সলভ করে দিয়েছি, ঠিক আছে? তো আপনার জন্য ইনশাল্লাহ যেহেতু গ্রুপ আছে গ্রুপে থাকবেন, হ্যাঁ, আর বেশি বেশি প্র্যাকটিস এর বিকল্প না, আপনি এই যে জিনিসটা শিখছেন আপনি এক দুই মাস যদি প্র্যাকটিস না করেন ভুলে যাবে, প্র্যাকটিস এর কোনো বিকল্প নাই, হ্যাঁ। এই জিনিসটা আপনার শুধু ফ্রিল্যান্সিং এর জন্য না, আপনি যে এখন একটা স্কিল ডেভেলপমেন্ট করলেন এটা কিন্তু অনেক কিছু আসলে, মানুষের বলে না শিক্ষার কোনো শেষ নাই বা বয়স নাই, এটাই মেইন বিষয় যে ছিল। তো যাই হোক, অনেক কথাই বললাম দেখলাম, বা আপনারা যারা দেখেন নাই বা মিস করছেন ক্লাস গুলো দেখে নেবেন, আমি বারবার বলি এরকম ফ্রি লাইফ সাপোর্ট কেউ দিবে না। তো আমিও খুব শীঘ্রই আপনাদেরকে একটা লাইভ প্রজেক্ট উপহার দেবো ইনশাল্লাহ অ্যাডসানের মাধ্যমে, বা আমি এমন হইতে পারে আমার কোন ক্লায়েন্টের কাজ আপনাদের এখান থেকে যে ভালো কাজ করবে তাকে দিয়ে এই অ্যাডসান রান করাবো, সম্পূর্ণ তাকে দিয়ে দেবো সবকিছু যে তুমি অ্যাডসান রান করো। তো এরকম সুযোগ পাবেন যারা খুব ভালো করবেন। নেক্সট ক্লাস থেকে মার্কেট প্লেস এই যে ফেসবুকে আমরা এটা শিখলাম কিভাবে কাজ করব, কি কি নিয়ে কাজ করব, কি কি বিষয়গুলো নিয়ে আমরা কাজ শুরু করব মার্কেট প্লেস সম্পর্কে আমি ধারণা দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে এ পর্যন্তই, বেশি বেশি প্র্যাকটিস করুন, শেষ কথা এতটুকু, বেশি বেশি প্র্যাকটিস করুন, আর কোনো সমস্যা হলে বারবার প্রশ্ন করুন, ভালো থাকবেন। আর যারা বাকি আছেন যেমন মেহেদি, রশিদ, এমডি, আর অনেকেই আছেন, মোহাম্মদ রোমান, আপনার আমি আপনাদের কাছ থেকে কয়েকজন যারা এখন আছেন তাদেরকে সবার কাছ থেকে এই যতটুকু শিখেলাম ততটুকু আমি আশা করি, যারা ক্লাস মিস করছেন ইউটিউব থেকে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।